হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঘুরতে যাচ্ছি কই জানি বাঁশবাড়িয়া খালি। আমরা সব বনশ্রীর, আমার ছোট ভাই মিতুল, মাইকি, ছোট ভাই জয়, জয়ের ওয়াইফ, ছোট ভাই নাবিল, বন্ধু তুর্য, ছোট ভাই সালেহীন, বন্ধু রোমেল, বন্ধু অমিত, ছোট ভাই সাব্বির, আর ওই পাশে আছে মোটু সিজান। আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়? বাঁশবাড়িয়া। এই এবার আমি সেলফি তুললাম, তুই বজা। আঙ্কেলের দেখে ভাল লাগছে তাই আমাদের ছবি নিচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল, দোয়া করবেন। আমরা সবাই বের হয়ে গেছি ইনশাআল্লাহ। দেখা যাক, সময় বাজে 6:15 অলমোস্ট। ডেলং ট্যুর একটা প্ল্যান, যাচ্ছি যেখানে বললাম, আমি জায়গাটার নাম ভুলে যাই বারবার, একটু কনফিউজিং। আর আমি এমনিও আসলে জায়গার নাম মনে করাতে একটু দুর্বল। এখানে আমরা যারা আছি সবাই, এখানে আমার ফ্রেন্ড আছে চারজন, ছোট ভাই সবগুলো, আমরা সবাই সবার বাসা আমাদের বনশ্রীতেই। তো দেখা যাক, সাথে আছে আমার কালা মিত্রি। তা এখন তেল নিচ্ছি আমরা, এটাও বলার কি আছে, পেট্রোল পাম্পে তো তেল নিব। ইয়ো বয়, সিরিয়াল কি সবার ঠিক আছে? মানে আমরা কমফোর্টেবল নাকি? এই তুর্য, রোমাল ভাই, সিরিয়াল ওকে, সিরিয়াল ওকে, যে সিরিয়াল আছে এভাবেই যাবো। আসতে হাইওয়েতে গেলে এমনি স্পিড উঠবে, এত স্পিড স্পিড করে ডিসটেন্সটা বেশি বড় হয়ে যায় ভাই। তেল নিলাম, মাইলেজ আমারটা বেশ ভালোই দেয়, 40-এর উপরে পাচ্ছি। ফুল ট্যাঙ্কি করলাম 900 টাকার অলমোস্ট। সবাই এখন আবার যাত্রা শুরু করলাম আমাদের, রোলিং। ঈদের ছুটিতে আসলো, রাস্তাঘাট অনেক ফাঁকা এখন পর্যন্ত, অবশ্য সকাল এই সময় তো যে কোনো সময় ফাঁকা থাকে, বাট এরপরও এখনও তুলনামূলক রাস্তা ফাঁকাই দেখছি, মানুষজন বেশি, এটা বেশি রিস্ক। রোডে গাড়ি ঘোড়ার বদলে যদি মানুষজন চলাফেরা করে, ও লাইট এনি ম্যান এনি নাইট। এবং এই সময়ে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে আমাদের গাড়ি চালানো বা বাইক যে যাই চালাই, খুব সেফলি রাইড করা উচিত। কারণ এখানে এই দুইজন মানুষ কোন দিকে যাবে বিনেপন্ন, গাড়ি যে তো সোজা যাবে বা ইউটার্ন নিবে আমরা জানি, কিন্তু মানুষগুলো হঠাৎ করে দেখা যাবে সামনে চলে আসছে। সো এটাও খুব যে বেশি একটা সুবিধার রাস্তাঘাটে মানুষ বেশি থাকা বিষয়টা এরকম না। আপনারা সবাই যা দেখলেন, আমার এই বন্ধু গ্লেমার নিয়ে অনেক চেষ্টা করতেছে, অনেক, ছোট ভাই মৃদু অনেক চেষ্টা করতেছে আস্তে চালানো, আর পারতেছে না, আসলে কিছু করার নাই। এনিওয়ে সিনারিওটা দেখেন, এই হলো আমার দেশ বাংলাদেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রেকফাস্টটা সেরে নিলাম, সবাই কম বেশি ভালোই খাওয়া দাওয়া করলাম।
এখন আবার যাচ্ছি আমরা জানি কোথায় দাঁড়াবো ভুলে গেছি তো। আচ্ছা এনিওয়ে সবাই এখন আবার যাচ্ছি, আবার আগের মতো রাইডিংয়ে চলে গেলাম। আসলে ট্যুরে আসলে এটাই হলো মজা, সবার একসাথে রাইডিং, নতুন নতুন মানুষ বা পুরোপুরি মানুষগুলোর সাথে নতুন করে পরিচয় হওয়া যায় আসলে রাইডিংয়ে আসলে। কারণ সময় আসলে বেশ পার্সোনাল সময় স্পেন্ড করা যায়, বেশ মজা মানে ওই যে দেখ সবাই কিন্তু ছোটাছুটি শুরু করে সামনে গিয়ে আবার লাইনে পড়ে থাকতে হবে সবাই। যারা যারা আসছি সবাই খুব এনজয় করছি সোফার, আর ওই পাশে দু চারজন ভাই ব্রাদার আছেন যারা অলরেডি পৌঁছিয়ে গেছেন, আর দু একজনের বাসা এরকম আশেপাশেই মস্তি, একজনের বাসা চিটাগাং আরেকজনের বাসা তোমার চিটাগাংলি, ওরা ওয়েট করছে তো গিয়ে হয়তো বেশ এনজয়িং একটা রাইড হচ্ছে। আমার যদি বাসা বাড়ি এখানে হইতো খুব ভালো লাগতো তাই না, আমাদের সবার বাসা বাড়ি এখানে হওয়া উচিত, যদিও একটু কষ্ট হবে থাকতে স্টিল চাইতে সমস্যা নেই চাইলাম। আমরা অলরেডি অলমোস্ট বাঁশবাড়িয়া সি বিচের কাছাকাছি পৌঁছে গেছি, এখন মোস্টলি সীতাকুণ্ড আছি রাইট, না এখন হ্যাঁ ওই তো বাঁশবাড়িয়া সীতাকুণ্ড আছি। তো আমরা সবাই আবার একত্রিত হলাম এখানে, আমাদেরই এক ভাই আছে স্বাধীন, ওর বাসা মোস্টলি এদিকে, বলতেছে যে আমরা কেন ওকে আগে জানালাম না বা এরকম কিছু। কই কই সবাই কই, আর কেউ বাকি আছে, আর কেউ বাকি আছে ও নাকিলে মা সাবু মুমা দুনিয়া বেঁচে নেই। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো বিচ এরিয়াই হবে। ইয়েস চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ফর নাও অন বাঁশবাড়িয়া সি বিচ। আর এখানে আবার দড়ি দিয়ে বাধা কেন, আমি যাবো কিভাবে?
ভালোই লাগতো না এখানটাকে যদি পানি থাকতো একটু, পানির উপর দিয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছি, ভিডিওটাতে দেখলাম একটা ব্রিজ করছে মোস্টলি চায়না খুব সম্ভবত, বা যাই হোক এনিওয়ে মানে সমুদ্রের ঢেউয়ে ব্রিজটা উঠানামা করে। হ্যাঁ ভাই, না 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 ভাইয়েরাও মনে হয় গ্রুপ ট্যুরে এসেছেন, সেম টি শার্ট দেখছি। অবভিয়াসলি নট উইথ বাইকস, কজ বাইকে আসলে তো আমরা দেখতে পারতাম, তাই না? যাচ্ছি ভাটারিয়া, বাঁশবাড়িয়া সি বিচ থেকে ভাটারিয়া। এখানে কিছু সুন্দর প্লেসেস আছে শুনলাম, কিছু সুন্দর ভিউস পাবো যেগুলো নাকি সচরাচর ঢাকাতে পাওয়া যায় না। তো লেটস সি কতটুকু সুন্দর কী জায়গা হয় না হয়, দেখা যাক। ভাটিয়ারি বা ভাটারিয়া ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে উইদাউট হেলমেট এন্ট্রি রেস্ট্রিক্টেড। ওই যে শুরু হয়ে গেছে কর্নারিং খেলা, কর্নারিং খেলতে গিয়ে পড়িস না রে ভাই। আমি দেখবো না চালাবো বুঝতেছি না, দেখি আগে চালাবো, পরে যাওয়ার সময় চালাবো। চিটাগুন্ড পর্যন্ত তো আমরা ঘুরতে ঘুরতে আসলে এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে অলমোস্ট চিটাগাংই চলে আসছি। এখন আবার ব্যাক করছি ঢাকার উদ্দেশ্যে। আর একটা জায়গা যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়া হলো না, সময়ের শর্ট, 3টা বেজে গেছে, আকাশের অবস্থা কখন কী হয়ে যায় ঠিক নেই। যেহেতু আমরা ঢাকা যাচ্ছি, আজকে ঢাকা পৌঁছতেই হবে, অনেকেরই কাজ আছে। সো এটা মিতুলের আমরা এখন দেখছি, আবার যদি যাওয়ার রাস্তায় কোথাও যাওয়া যায় যেতে পারি নাও যেতে পারি, লেটসি। হ্যাঁ, ভাটুরিয়া ক্যান্টনমেন্ট দিয়ে বের হচ্ছি। এখানে আসলে খুব রুলস অ্যান্ড রেগুলেশন বরাবরের মতোই, সব ক্যান্টনমেন্টের মতোই। এখানে 30-40 উপর স্পিড উঠানো যাবে না, ইভেন সিঙ্গেল লেনে বাইক চালাতে হবে, ওভারটেক করা যাবে না। তো এই জন্য এখন আমরা দেখতেই পাচ্ছেন, হয়তো বা লুকিং গ্লাসে আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, আমরা সবাই সিরিয়ালে
এক লাইনের যাওয়ার বা দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর চেষ্টা করছি। সামনে হয়তো বা ড্রাইভিং লাইসেন্স চেকও করতে পারে, বা আসার সময় চেক করেছিল, এখানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসা যাবে না, মাথায় রাখতে হবে। এখন আমরা জাস্ট দুই তিনটা ছবি তুলে চলে যাবো, আমরা হিন্দি বেরিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ময়নামতি সুপার মার্কেট ক্যান্টনমেন্ট গেটের কাছে আমার ফ্রেন্ড তুর্জোর টায়ার পাঙ্কচার হয়ে গিয়েছিল, ওইটা ঠিক করার জন্য টুটুল ভাই, বড় ভাই খুব সাপোর্ট দিল। কথা শেষ, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেরি হয়ে গেছে বিধায় কিছু লোক, মানে কিছু কয়জন, 2-4-5-6 জন চলে গেছে, দেরি হয়ে গেল যাওয়ার কারণে 6 জনের চলে যেতেই হয়েছে। আমিও বললাম যে 6 জন একসাথে চলে যাও, এখানে সময় লাগবে, তো সব কিছু মিলিয়ে 6 জন চলে গেছে। এখন আমরা আছি আমি, সূর্য, মৃদু, অমিত, রুমেল, সিদান, এখন আমরা সবাই মিলে যাবো ইনশাআল্লাহ। সবাই সেফলি রাইড করছি, চেষ্টা করছি আমরা সাথে পাশা। রাত বেজে গেছে 11টা, আমাদের ঘোরাঘুরি শেষ, ঈদের তৃতীয় দিনের একটা ডে লং ট্যুর বলা চলে। চিটাগাং ঘুরে আসলাম, চিটাগাং শহর না, তো অল ওভার খুব ভালো একটা ট্যুর ছিল। খুব বেশি মানুষ জন্য মনে হয় 11-12 বা 13 জনের মতো ছিলাম মোস্টলি আমরা। খাবার দাবার, ঘোরাফেরা, বাইকিং, রাইডিং, ফান, অ্যাডভেঞ্চার, হিল ট্র্যাক, মানে অল ওভার সব দিক দিয়ে মিলে বেশ ভালো একটু সময় পার করলাম। দুই চারজনকে ধন্যবাদ না দিলেই নয়, যেমন টুটুল ভাই, স্বাধীন, সোহান ভাই, তারা বেশ কষ্ট করে সময় দিয়েছেন আমাদের এই ট্যুরটি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সাকসেসফুলি কমপ্লিটেড। ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার কোনো একটা ট্যুরে বা অন্য কোনো কিছুতে। গুড নাইট।